ফরিদপুরে সাবান নিয়ে তর্কে জড়িয়ে প্রাণ গেল এক বৃদ্ধ মুসল্লির। বুধবার বেলা তিনটার দিকে ফরিদপুর শহরে বদরপুর মার্কাজ মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ওই মুসল্লির নাম আব্দুল। তিনি জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা। এদিকে ঘাতক বদরপুর এলাকার বাসিন্দা মান্নান মুন্সিকে মুসল্লিরা আটক করে পুলিশে দিয়েছেন। স্থানীয়রা জানান, মার্কাজ মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলিকের উদ্দেশ্যে বের হন মুসল্লিরা। মধুখালী থেকে আব্দুল জলিল মঙ্গলবার বিকেলে মসজিদে আসেন। বুধবার দুপুরে স্থানীয় বদরপুর এলাকার বাসিন্দা মান্নান মুন্সিও মসজিদে আসেন। এ সময় গোসলের সাবান নিয়ে আব্দুল জলিলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মান্নান মুন্সি। এক পর্যায়ে মান্নান মুন্সি মসজিদের পাশে থাকা কাঠের চেলা দিয়ে আব্দুল জলিলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে আব্দুল জলিলের মৃত্যু হয়। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই আব্দুল জব্বার জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে। গোসলে যাবেন দুজন, সাবান নিয়ে দুজনের মধ্যে একটু বাকবিতণ্ডা হয়। সাবান নিয়ে কারাগারে, দুজনই মুরব্বী, সাবান নিয়ে কারাগারের মধ্যে এই উনি হুট করে পাশে ছিল কাঠের চলা দিয়ে তার মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলে মারা যায়। আমরা সংবাদ পেয়ে আসছি, লাশ উদ্ধার করে নিয়ে আইনগত ব্যবস্থা করার জন্য, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর যিনি একে আঘাত করেছিল তিনি আমাদের হেফাজতে আছেন।